গিয়েছিলাম হচ্ছে সীমান্ত সোমবার শপিং মলে, আর সেইখানে যে দেখি ডায়মন্ড হাউসের শোরুম ওপেনিং এর প্রোগ্রাম চলছে, তো এই তো। আর ওখানে যে কিছু পরিচিত মানুষদের সাথে দেখা হয়ে গেল, আর এই ফাঁকে সাংবাদিকরা আমার ছোট্ট একটা ইন্টারভিউ নিয়ে নিলো। তো চলুন, পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে, আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে হবে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। আমি আর আমার দুই ফ্রেন্ড ভাবি মিলে চলে যাই আমরা সীমান্ত সোমবার শপিং মলে। তো সেখানে যেই ফার্স্টে আমরা একটা কসমেটিক শপে ঢুকি, তো ওখান থেকে দুই ভাবির যে যা যা দরকার ছিল তারা সেগুলা দেখে, এবং দেখে তারা তাদের পছন্দ মতো প্রোডাক্ট কিনে নেয়। তারপরে হচ্ছে আমি মেনলি গিয়েছি হচ্ছে থ্রি পিস কেনার জন্য। সীমান্ত সোমবারে হচ্ছে যারা রেডিমেড থ্রি পিস পরতে পছন্দ করেন আর যারা পাকিস্তানি থ্রি পিস পছন্দ করেন, তারা হচ্ছে সীমান্ত সোমবারে গেলেই হচ্ছে ইচ্ছা মতো রেডিমেড তারপরে হচ্ছে পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবেন। আর হচ্ছে যারা আনস্টিচ থ্রি পিসের ঝামেলা যেতে চান না, তাদের জন্য আমি বলবো বেস্ট। তো আমার আসলে কি, আমি রেডিমেড থ্রি পিস খুব কমই পরতে পছন্দ করি, কারণ আমার কাছে মনে হয় ফিটিং ভালো হয় না সেজন্য, তাই আমি আনস্টিচ থ্রি পিসই বেশি লাইক করি। তো এই তো পুরো দুইটা ফ্লোর ঘুরতে ঘুরতে পরে ফাইনালি চলে আসি হচ্ছে অ্যাবসুলেট ক্রিয়েশনস বাংলাদেশের এই শপটাতে। এইখানে এসে অনেকগুলো থ্রি পিসই দেখি, দেখার পর তারপরে এখান থেকে আমার দুইটা থ্রি পিস একদম মানে কি বলবো চোখে লেগে যায়। তো সত্যি কথা বলতে আসলে আমি সুতি জামার মধ্যে এরকম সিম্পলের মধ্যে হচ্ছে জর্জেট ওড়না দেখছিলাম, যেখানে একটু একটু কাজ থাকবে এ আর কি। তো এর ফাঁকে আবার হচ্ছে বিউটি ভাবি একটু ফান করতেছিল আমার সাথে, তো এ তো তো আমি ওর ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো আমি এই তো ভিডিওতে দেখানো এই দুইটা ক্যাটালগের যে পিকচার দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা ড্রেস ফাইনালি আমার পছন্দ হয়ে যায়। ব্লুটাও মোটামুটি ভালো লাগে, কিন্তু নেভি ব্লুটার জায়গায় যদি ব্লুটা বেশি থাকতো তাহলে নিতাম। তো কেনাকাটা শেষ করে যখন আমরা দোতলায় যাব, ওই মুহূর্তে দেখছি সাংবাদিকরা একদম দৌড়াচ্ছে, মানে হচ্ছে যেহেতু ডায়মন্ড হাউসের ওপেনিং চলছে তো ওখানে হচ্ছে উপবিশ্বাস এসেছিল, তো অলরেডি সে চলেও যাচ্ছে। তখন আমরা দেখে দাঁড়ায় আসছি, আর এফাকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি সবাই যেভাবে দৌড়াচ্ছিল, ও মাই গড। তারপরেই তো এরপরে জুঁইয়ের সাথে আমার দেখা হয়ে গেল, জুঁইয়ের সাথে ফাইনালি হচ্ছে আমার পরিচয় হয় হচ্ছে বিভিন্ন ইভেন্টে, ওখানে দেখা হয় ওইভাবে পরিচয় হয়। তো ওর সাথে দেখা হয়ে গেল, ওই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। তাছাড়া আমার আরও কিছু পরিচিত আপুদের সাথে দেখা হয় যাদের ফেস আপনারা চিনেন, আপনাদের নন ফেস যাই হোক। তো সবার সাথে ছবি আর ভিডিও করার পর এরপরে হচ্ছে আমাদের খিদা লেগে যায়, তারপরে আমরা চলে যাই হেলভেশিয়াতে। তারপরে হেলভেশিয়াতে যে আমাদের পছন্দের টুকটাক কিছু খাবার অর্ডার করি। তারপরে এই তো খাবার অর্ডার করার পর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এ ফাঁকে। তারপরে এই তো তো আমরা তিনজন মিলে আবার একটু খাওয়া দাওয়া করি, আর এর মধ্যে হচ্ছে এই মেকআপ আর্টিস্টটার সাথে দেখা হয়ে যায়, সে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট, তার সাথেও আমার একটা ইভেন্টে দেখা হয়। তারপরে দেখি কি এর মধ্যে মাহিয়া মাই আসে। তারপরে এই তো এ ফাঁকে আমি ভাবলাম আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই, যেহেতু আমরা একটু পরে বাসা চলে যাব, কিন্তু যখন দেখলাম মাইয়া মাইয়া আসলো তো ভাবলাম একটু লেট করি, মানে একটু আর একটু থাকি এ আর কি। তারপর দেখলাম ও মাই গড, ডায়মন্ড হাউসের সামনে মানে যাওয়ার কোনো চান্সই নাই, কারণ এত সাংবাদিকরা এত ভিড় করে ফেলছে, তারপরে সীমান্ত সোমবারের মানে সবগুলার যে স্টাফগুলা তারাও ভিড় করে ফেলছে। তো আমি এই ফাঁকে হালকা একটু ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ফাঁকে তারপর একটা সাংবাদিক বলছে, আপু আপনি কি একটা ইন্টারভিউ দিবেন? আমি বলছি কি নিয়ে? বলে যে এই জাস্ট মাইয়া মাইকে নিয়ে কিছু কোশ্চেন করব, সেগুলো নিয়ে আর ডায়মন্ড হাউস নিয়ে কিছু কোশ্চেন করব। তো আমি বললাম দেয়া যেতে পারে। তারপরে এই তো তারপরে ওনারা আমাকে কিছু কোশ্চেন করে, সেগুলো আর কিছু কিছু অ্যান্সার করি, আর কিছু কিছু অ্যান্সার আসলে মনে হলো না দিলেই বেটার, তো ওগুলার অ্যান্সার আর আমি করিনি। তারপরে ফাইনালি দেখলাম যে তার ভিতরে সব কিছু শেষ করে সে যখন চলে যাবে যাওয়ার পথে, ও মাই গড, আপনারা তো দেখছেন কি অবস্থা, আসলে মানে কি বলবো, মানে একদম মানে ভিড় হয়ে যায়। তো যাই হোক, তারপরে তার সাথে আমার অবশ্য ছবি তোলা হয়নি, কারণ ছবি তোলার কোনো স্কোপই ছিল না, এত ভিড় ছিল। এরপরে আমরা
একটু সিএনজির জন্য হাঁটতে হাঁটতে সামনে যখন আসি তখনই দেখি মিনিসোর শোরুম। তো ভাবলাম যে তো সামনে দিয়ে যাচ্ছিলাম একটু ঢু মেরে যাই। তারপরে এই তো ওইখানে একটু ঢু মেরে গেলাম আর সাথে সাথে আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এই তো আমার এই পর্যন্তই হচ্ছে ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।